টেকনিক্যাল জি পক্ষ থেকে সবাইকে স্বাগত সো আমরা সিজন টু সমস্যা প্রবলেম দেখছিলাম তো আমরা এখন দেখব হলো এরকম একটা সার্কিট দেওয়া আছে তো এটার কোশ্চিন করা হয়েছে যে আর ওয়ান আর টু আর থ্রি এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ কত যাচ্ছে তো দেখো এখানে আর ওয়ান হলো এটা আর টু এটা আর আর থ্রি এটা প্রত্যেকটা রোদের মান এখানে ওহমে প্রকাশ করা আছে তো আমাকে আসলে আর ওয়ান আর টু আর আর থ্রি এর মধ্য দিয়ে কত কারেন্ট প্রবাহিত হতে সেটা বের করতে হবে তো একটু ভালো মতো সার্কেট খেয়াল করলে যে এই যে আই ওয়ান কারেন্টটা এটাই কিন্তু আলটিমেটলি আর ওয়ানের মধ্যে দিয়েও যাচ্ছে আই আর টু এর মধ্যে দিয়েও যাচ্ছে কারণ হলো এই অংশটা কিন্তু সিরিজ আছে কেননা এই যে যে এ পাই যে ঢুকছে সেটা তার কিন্তু অন্য কোনো পাত নেই চলে যাওয়ার জন্য সো এই আই ওয়ান কারেন্ট পাই যে ঢুকবে সো ওটাই আসলে আর টু এর মধ্যে দিয়ে যাবে তার মানে আমি যদি আই ওয়ান বের করে ফেলতে পারি তাহলে আলটিমেটলি এই যে আর ওয়ান আর টু এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্টের মান পেয়ে যাবে আর এখান থেকে যদি আই টু খেয়াল করো তাহলে আই টু দেখো এটা কিন্তু এসে তার করা মানে আই বের করতে পারবো সমান ভি বাই আর করে দেবো সেই ক্ষেত্রে যে এটা হলো দুই প্রান্তের বিভব পার্থক্য ভি ওয়ান এটাকে যদি আমি আর ওয়ান দিয়ে ভাগ করে দিই তাহলে কিন্তু আই ওয়ান পেয়ে যাবো এখন কথা হলো যে ভাই খেয়াল করো যে এর দুই প্রান্তের বিভব পার্থক্য জানা আছে দেখো এর দুই প্রান্তের বিভব পার্থক্য হল আমার এই বারো ভোল্টের সমান কেননা আমার এই পয়েন্টও যা এই পয়েন্টও কিন্তু তাই আবার এই পয়েন্টও যা এই পয়েন্টও কিন্তু তাই তার মানে এই যে এর দুই পয়েন্টে মোট ভোল্টেজ কত আছে আমার বারো ভোল্ট এই বারো ভোল্টে কিন্তু এই দুইটা ভাগ করে নিবে তাহলে আমরা ভোল্টেজ ডিভাইডারের রুল শিখছিলাম সেখান থেকে যদি আমি ভি ওয়ানটা বের করার চেষ্টা করি তাহলে দেখো এটা এরকম আসবে যে যার ভোল্টেজ বের করছেন তার রোদটা উপরে বসাবো আর যারা সিরিজে থাকবে তাদেরটা যোগ ফল আকারের নিচে বসায় দাও ইন্টু আপনি এর দুই প্রান্তে যা ভোল্টেজ ছিল সেটাকে ভাগ করে মানে এখানে লিখছিলাম সেটা ভোল্টেজটাকে ভাগ করে দিচ্ছিলাম আসলে তাহলে এর দুই প্রান্তে বিভব পার্থক্য মানে কি আলটিমেটলি এই বারো ভোল্ট তার মানে এখানে এই ভি লিখলাম আপাতত তো এখান থেকে তো আমি মানগুলো বসায় দিই তাহলে আরও ওয়ানের মান হলো দশ নিচে দশ যোগ বিশ ইন্টু এটা আছে হলো বারো ভোল্ট তো এখানে পাবো হলো দেখো যে উপরে দশ নিচে হলো তিরিশ পাচ্ছি তো এখানে কেটে ওয়ান বাই থ্রি পাবো আর এখানে আছে হলো আমাদের বারো তো ভাগ করে দিলে এটা আলটিমেটলি আমি চার ভোল্ট পাবো এখানে আসলে ভি ওয়ান তো ভি ওয়ান যদি পেয়ে যায় তাহলে একটু খেয়াল করো এর দুই প্রান্তের বিভব জানা আছে তাহলে আই ওয়ান কিন্তু বের করা যায় এই ক্ষেত্রে আই ওয়ান সমান কিন্তু এটা লেখাই যায় যে ভি ওয়ান বাই আর ওয়ান লেখা যায় তো ভি ওয়ান কত পেয়েছি আমরা চার ভোল্ট পেয়েছি আর নিচে তাহলে আর ওয়ানের মান কত এখানে দশ তো এটা যেটা হবে সেটা কিন্তু আমাদের আই ওয়ানের মান আর আই ওয়ান মানে হলো আর ওয়ান আর আর এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মানটা আসলে তো আমরা আসলে এই যে আর ওয়ান আর আর টু এর মধ্যে দিয়ে প্রবাহিত কত কারেন্ট যাচ্ছে সেটা আসলে এখানে পেয়ে গেছি অলরেডি আমরা একটু খেয়াল করা যাক যে আই টু বের করবো যা কিনা না এর মধ্য দিয়ে কত কারেন্ট যাচ্ছে সেটা নির্দেশ করছে এই ক্ষেত্রে তাহলে আমি যদি একটু আই টু বের করার চেষ্টা করি খেয়াল করো যে আর দুই প্রান্তের বিভব পার্থক্য কত আর থ্রির দুই প্রান্তের বিভব পার্থক্য দেখো আলটিমেটলি আমার এই বারো ভোল্টই হচ্ছে কারণ কি কারণ ভাই আপনার এই যে এই পয়েন্টও যে কথা এই পুরো লাইনটা আসলে একই কথা মানে এক কথা হলে পুরো লাইনটা একই একটা পয়েন্ট নির্দেশ করছে এটাও কিন্তু একই পয়েন্ট নির্দেশ করছে তো সেম ভাবে আমি বলতে পারি আর থ্রির দুই প্রান্তে বিভব পার্থক্য যা এটা কিন্তু আলটিমেটলি আমার বারো ভোল্ট সো এখানে খুব সহজেই আমি আই টুটা বের করে ফেলতে পারি সেই ক্ষেত্রে কি লিখব এই যে ভি ডিভাইডেড বাই আর থ্রি বের করলেই কিন্তু কাজ শেষ এটা আমাদের তাহলে এখানে ভি এর মান কত আমাদের বারো ভোল্ট আর এখানে ভোল্ট রোদ কত আছে আমাদের তিরিশ তো দেখো এটা ক্যালকুলেট করলে বা দশমিকে প্রকাশ করলে যা হবে সেটা আমাদের আসলে আই এর মান তো এখানে এত এখানে এত যেখানে আই ওয়ান কিন্তু আর ওয়ান আর টু এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান আর আই টু কিন্তু আর থ্রি এর মধ্য দিয়ে প্রবাহিত কারেন্টের মান এটা ছিল আমাদের নম্বরের আনসার একটু নম্বরের দিকে ফোকাস করবি বলছে উদ্দীপকের উদ্দীপক হতে উপাত্ত সংগ্রহ করে অর্থাৎ আমাদের এই যে এটা দেওয়া দেওয়া আছে এইখান থেকে উপাত্ত মানে বিভিন্ন ডেটা ইউজ করে আমাকে প্রমাণ করতে হবে যে ক্ষেত্রে যে কাশ্যপের প্রথম সূত্র আর দ্বিতীয় সূত্র সত্য সেটা প্রমাণ করে যাচাই করে দেখাতে হবে তাদেরকে আবার তো আমরা শিখেছিলাম কাশ্যপের প্রথম যে সূত্র শিখেছিলাম সেটা ছিল কেসিএল সূত্র ছিল তো আমি যদি এই নোট চিন্তা করি যে এখানে ধরে নিলাম যে এ একটা নোট তাহলে এই নোডে দেখো কোন কারেন্ট আসছে এখানে আই কারেন্ট আসছে আর এই নোড থেকে কারেন্ট চলে গেছে কারা খেয়াল করো আই ওয়ান চলে গেছে আর আই টু চলে গেছে তার মানে আমি যদি দেখাইতে পারি যে আই আই আসলে আই ওয়ান আর আই টু এর যোগফলের সমান তাহলে কিন্তু আমার এ পয়েন্টে বা এ নোডে আমি দেখাতে পারি কারশপের প্রথম সূত্রটা প্রমাণিত তো এটা দেখানোর চেষ্টা করবো এখন আমি সেটা হলো তো আমরা একটু গ নম্বর থেকে একটা কাজ করে নিই সেটা হলো যে অলরেডি দেখো আমরা কিন্তু আই ওয়ান আই টু জানি জানা আছে মানে আই ওয়ান আই টু অলরেডি আমার জানা আছে এখন একটা কাজ করা যেতে পারে ঘর নম্বরে প্রথম হলো তুল্য রোধ বের করে আমি এই আয়টা বের করব তো আয় কত আসে সেটা চেক আমরা প্রথমে যেটা করব এই ক্ষেত্রে প্রথমে আয়টা বের করব তুল্য রোধ যে কনসেপ্ট জানি তুল্য রোধের সেটা থেকে সেটা থেকে আমরা আয় বের করতে পারি তো দেখো এখানে তুল্য রোধ যেটা পাবো আমরা টোটালি সেখানে খেয়াল করো যে এখানে আর ওয়ান আর আট টু কিন্তু এখানে সিরিজে আছে তার সাথে দেখো আমাদের যে আর থ্রি ছিল সে কিন্তু প্যারালালে আছে তার মানে এখানে সরাসরি লিখে দিলে এরকম পাবো যে আর ওয়ান দেখো দশ আর বিশ যোগ করলে তিরিশ হচ্ছে সেই তিরিশ আর এই তিরিশ সমান্তরালে থাকছে তার মানে এই তিরিশ আর এই তিরিশ কিন্তু সমান্তরালে আছে আর যেহেতু এই দুইটা সমান্তরালে আছে এবং প্রত্যেকের মান সমান তাহলে কি করতে পারি আমরা জানি এক্ষেত্রে তুলো রোধ বের করার সিস্টেম হলো উপরে মান বসাই দিবো নিচে সংখ্যা বসাই দিবো তাহলে একটা মান করো তিরিশ আসছে আর নিজের সংখ্যা কটা আছে এরকম দুইটা পাচ্ছি তার মানে এখান থেকে সব মিলায় আমি আসলে পনেরো ওহম পাবো তো একটা পেয়ে গেলাম এই জায়গায় আর এর একটা হচ্ছে ভি বাই আর করতে হবে এক্ষেত্রে ভি বাই আর ইকুই করতে হবে তাহলে ভি কত পেয়েছি অলরেডি আমি দেওয়া আছে বারো ভোল্ট আর এখানে পনেরো পেলাম তো এটাকে যদি ক্যালকুলেট করি তাহলে এটা পয়েন্ট এইট এম্পেয়ার আসবে এখন কি করতে হবে আমাকে আমি আগে বলেছিলাম যে এ পয়েন্টে আই কারেন্ট পেয়ে গেছে এখন চেক করবো যে এই আই কারেন্টটা আই ওয়ান আর আই টু এর সমান হয় কিনা তাহলে কিন্তু কাশ্যপের প্রথম সূত্র যাচাই করা হয়ে যাবে আমাদের তাহলে এখন কি করতে হবে আই ওয়ান প্লাস আই টু করো তো যোগ করে দেখি কত আসে ফোর বাই টেন আর এটা পেয়েছিলাম হলো টুয়েলভ বাই থার্টিন তো এই দুটো তুমি যোগ করো তাহলে এখানেও তুমি এটা পয়েন্ট এইট এম্পেয়ার পাবা তো দেখো এটা খুব সহজে বলা যেতে পারে তাহলে যে অতএব লিখা যায় যে আই ইকুয়াল আই ওয়ান প্লাস আই টু তার মানে আমি কিন্তু এইভাবে অলরেডি কাশ্যপের প্রথম সূত্র প্রমাণ করে ফেলছি এখন আমাকে বলছে কাশ্যাবের দ্বিতীয় সূত্রটা এখানে যাচাই করে দেখাতে হবে যেটা আসলে সত্য তো দেখো আমি যদি এই লুপটা চিন্তা করি এই যে এই লুপে করা চিন্তা করি তাহলে এই লুপে আমি কি দেখাবো যে টোটাল যতগুলো ভোল্টেজ আছে তাদের এটা দেখাতে পারলে কিন্তু কাজ হয়ে যায় আমার তো খেয়াল করো আমি যদি এইভাবে চিন্তা করি তাহলে ধরলাম যে এই বাঁধে দেখো এদিকে কারেন্ট যাচ্ছে তার মানে এখানে আমি কনসিডার করতে পারি এখানে প্লাস এখানে মাইনাস এখানে প্লাস এখানে মাইনাস এখন চেক করবো কি যে এই এই যে এই লুপটাতে আমি টোটাল ভোল্টেজগুলো গুলো যোগ করে ফেলবো আমি যদি এই ভোল্টেজ যোগ করে ফেলি তো খেয়াল করো এখানে যে এখানে শুরুতে কত বলছি দেখো আমি এবার আমার হাটসি মনে করো যে প্রথমে মাইনাস বারো তাহলে এখানে দিলাম বারো তারপরে একটু হাটছি হাঁটছি হাঁটছি প্লাস পেয়েছি প্লাস ভি ওয়ানের মান কত পেয়েছি আমরা এই যে শুরুতে একবারে ভি ওয়ানের মান বের করেছিলাম এখানে আমরা গ নম্বরে সেটা হলো চার ভোল্ট পেয়েছিলাম চার ভোল্ট পেলাম তারপরে হাঁটছে হাঁটছে যে ভি টু এখন ভি টু এর মানটাও কিন্তু বের করে রাখতে হবে একটু আমাকে কষ্ট করে তাহলে আমি ভি যদি ভি টু যদি একটু সিপা দিয়ে বের করে রাখি তো খেয়াল করো তাহলে এর রোধ কত এখানে নিচে করতে তার যোগফল তার মানে আর ওয়ান প্লাস আর টু ইন্টু যে ভোল্ট ডিভাইড করছেন তাহলে এখানে বিশ আর এখানে ছিল দশ প্লাস বিশ ইন্টু এখানে ছিল বারো এটাকে যদি তুমি ক্যালকুলেট করো তাহলে আলটিমেটলি এখান থেকে তুমি যেটা পাবা সেটা হলো এইট ভোল্ট পাবা তো আমি যদি এই এখানে আঁকাচ্ছিলাম যে ভি টু এর মান প্লাস ভি টু যদি বসাই তার মানে এখানে প্লাস এইট এটা পেয়েছে আর কি তো দেখো এটা যোগ ফল আলটিমেটলি তুমি জিরো পাচ্ছ যা কিনা কাশ্যপের দ্বিতীয় সূত্রকে ইন্ডিকেট করে মানে তাদের সত্যতা যাচাই করা হয়ে যায় সেইমভাবে তুমি যদি এই যে দ্বিতীয় লুপটাতেও যদি তুমি কেভিএল অ্যাপ্লাই করো মানে কার সমফের দ্বিতীয় সূত্রটা অ্যাপ্লাই করো তাও দেখবা এরকমই পাচ্ছো খেয়াল করো এখানে কত পাবো তুমি আমি যদি এভাবে আগাই তাহলে এখানে কারেন্ট নিচের দিকে আগাইছে মানে এটা প্লাস এটা মাইনাস তাহলে আমি মনে করো যে এখান থেকে শুরু করলাম তাহলে এখানে নিচের দিকে যাই বা তুমি এখান থেকে শুরু করতে পারো সমস্যা নেই এখান থেকে শুরু করতে পারো তাহলে এখান থেকে উপরের দিকে উঠছে এবার তাহলে মাইনাস ভি টু তাহলে চেক করা যাক মাইনাস ভি টু তাহলে উপরে উঠছি আবার কি পাচ্ছি মাইনাস ভি ওয়ান এদিকে আসছে আসছে আসছি তারপরে প্লাস ভি থ্রি দেখি এটার মান কত আসে তাহলে মাইনাস ভি টু এর মান ভি টু এর মান কত ভি টু এর মান হল আমাদের এইট পেয়েছি তারপরে ভি ওয়ানের মান ফোর পেয়েছি প্লাস এই ভি থ্রি কিন্তু খেয়াল করো এই ভি থ্রি কিন্তু আলটিমেটলি আমাদের এই বারো বলটা সমান তাহলে এখানে বারো লিখে দেওয়া যায় যা কিনা জিরো তো বলতেই পারি যে এইখানে আমাদের উদ্দীপকর্তা যে উপাত্ত পেয়েছিলাম আমরা সেটা ইউজ করে অলরেডি আমি কাশাপের প্রথম সূত্র কাশ্যাবের দ্বিতীয় সূত্র এটা আমরা সত্যতা যাচাই করে ফেলেছি তো এই ছিল হলো আমাদের এই সৃজনশীল সম্পর্কিত কথাবার্তারা আমরা পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো সৃজনশীল নিয়ে কথা বলার চেষ্টা করব